নমস্কার বন্ধুরা, রাজ্যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আশাকর্মী হতে চান, তাহলে অবশ্যই আপনি এই খবরটি বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। রাজ্যের বিভিন্ন মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে এই আশাকর্মী নিয়োগ করা হবে। এখানে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান, তাহলে চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো রাজ্যের বিভিন্ন মহকুমায় যেসব জায়গায় এই নিয়োগ করা হচ্ছে, তার অফিসিয়াল নোটিফিকেশনগুলো আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো আপনারা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে পদের নাম আশাকর্মী নিয়োগ। তো নিয়োগ স্থান, আপনি যে স্থানে আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যেখানে নিয়োগ করা হবে আপনাকে কিন্তু সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং প্রার্থীর বয়স সম্বন্ধে কী বলা হয়েছে আপনারা একটু দেখুন। আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে অবশ্যই বয়স 30-40 বছরের মধ্যে হতে হবে। এবং আপনি যদি তপশিলি উপজাতি হয়ে থাকেন, তাহলে আপনার বয়স কিন্তু 22-40 বছরের মধ্যে হতে হবে। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনি মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। আপনি যদি মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হন, তাহলে আপনাকে এখানে চাকরির সুযোগ দেওয়া হবে। আপনি যদি কোনো উচ্চশিক্ষিত হন, তাহলে আপনি এখানে আবেদনও করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক পাস বা উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং স্পষ্ট করে এখানে দেখতেই পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে আপনাকে যেসব কাগজপত্র জমা দিতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান, তাহলে নিম্নলিখিত কাগজগুলো জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে জমা দিতে হবে, অর্থাৎ এই কাগজগুলো আপনার জেরক্স করবেন এবং জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন ফর্মের সঙ্গে। তো নাম্বার 1, জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অবশ্যই আপনাদের লাগবে, এবং এলাকার বাসিন্দা সার্টিফিকেট হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ডও আপনি দিতে পারেন। এবং নাম্বার 3, আপনি যদি তপশিলি জাতি বা উপজাতি হন, তাহলে তার সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাকে জেরক্স দিতে হবে, এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ এই কাগজপত্রগুলো কিন্তু আপনারা জেরক্স করে ফর্মের সাথে অবশ্যই আপনারা জমা দেবেন। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আবেদন জমা দেওয়ার স্থান আপনার নির্দিষ্ট বিডিও অফিস, অফিসে ড্রপ বক্স করে জমা দিতে হবে। এবং আপনি বিডিও অফিসে গিয়ে বিডিও অফিসের যে কোনো আধিকারিকের কাছ থেকে এই কাগজপত্র কিন্তু আপনারা জমা দিতে পারেন, অর্থাৎ আপনারা বিডিও অফিসে জমা দিতে পারেন এবং বিডিও অফিসের যে কোনো আধিকারিক বা যে কোনো অফিসারের হাতেও কিন্তু আপনারা এই আশাকর্মীর ফর্মটি জমা দিতে পারেন। এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 22/11/2021 থেকে 13/12/2021 তারিখের মধ্যে বেলা 11টা থেকে বিকেল 5:30 মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আপনাদের কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে নিয়োগের স্থান। তো এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছেন হুগলি জেলার বিভিন্ন মহকুমার বিভিন্ন ব্লকে এই আশাকর্মী নিয়োগ করা হবে। এবং এখানে স্পষ্ট করে দেওয়া আছে আরামবাগ মহকুমার জন্য 34 ভ্যাকান্সি, শ্রীরামপুর মহকুমার জন্য 44 ভ্যাকান্সি, চন্দননগর মহকুমার জন্য 35 ভ্যাকান্সি এবং হুগলি সদর মহকুমার জন্য কিন্তু 51 ভ্যাকান্সি। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো টোটাল ভ্যাকান্সি রয়েছে, 164 ভ্যাকান্সি রয়েছে। এবং কারা কারা আবেদন করতে পারবেন, এখানে আবেদন করতে হলে আপনাকে প্রথমত মহিলা প্রার্থী হতে হবে। আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। এবং শূন্যপদ দেখতে পাচ্ছেন, মোট শূন্যপদ 164 এখানে রয়েছে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনার ডিস্ট্রিক্টে যত তাড়াতাড়ি বিজ্ঞপ্তি পারবে এখান থেকে সবার ফার্স্ট কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে রেখে দেবেন।